টাকা নিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে ট্রলারে তোলা হতো অসহায় লোকদের। পরে তাদেরকে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে নামিয়ে দিত চক্রটি। সেখানে চক্রের কাউকে খুঁজে না পেয়ে গ্রামের বাড়িতে ফিরে যেতেন ভুক্তভোগীরা। মানব পাচারকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে র্যাব। গ্রেফতার 5 জন হলেন মোহাম্মদ ইসমাইল, শফিউল আলম, রিয়াজ খান, মোহাম্মদ হুসেন ও ইউনুস মাজি। চট্টগ্রাম ও কক্সবাজারে গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে র্যাব 7। র্যাব 7 চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আফসার বলেন, চক্রের অন্যতম হুতা ইসমাইল ও শফিউল, তারা 2 ভাই। দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় 7টি মানব পাচার আইনে মামলা রয়েছে। তারা নিজেরাই পাসপোর্ট তৈরি করে দেয়, পরবর্তীতে তাদেরকে ট্রলারে তুলে দেয়। তাদের কাছ থেকে খালি স্ট্যাম্পে সই নেওয়া হয় এর আগে। ট্রলারে তোলার আগে পাসপোর্টগুলো নিয়ে নেওয়া হয়। মালয়েশিয়া পৌঁছাবার পর পাসপোর্ট ফেরত দেওয়া হবে বলে জানানো হয়, কিন্তু তাদের মালয়েশিয়া না নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে নামিয়ে দেওয়া হয়। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মামলা করার সাহস পাননি। গ্রেফতার আসামিরা দরিদ্র লোকজনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আত্মসাত ও বিদেশে থাকা তাদের চক্রের সদস্য মুক্তিপণ হিসাবে টাকা আদায়ের কথা স্বীকার করেছেন। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।